আমরা শোল শালবনি কাটাবাড়ি এবং বিভিন্ন জায়গায় একের পর এক অভিযোগ উঠে আসছে, তা হলো অপুষ্টি অপুষ্টি অপুষ্টি। আমরা শোলের পর ঝাড়গ্রাম পুরসভার কাটাবাড়ি, তারপর লালগড়, তারপর কেশিয়ারি, হচ্ছেটা কি সাধারণ মানুষদের নিয়ে এ বাংলায় হচ্ছে নাকি? প্রশ্নটা করছি, প্রশ্নটা করতে বাধ্য হচ্ছি। শিশুরা অপুষ্টিতে ভুগছেন, কেন কেন ভুগতে হচ্ছে জানার চেষ্টা করবো, বোঝার চেষ্টা করবো। যারা রয়েছেন আলোচনায় পরিচয় করতে, আমার সঙ্গে রয়েছেন সায়ন, আমার সঙ্গে রয়েছেন পলাশ, আমার সঙ্গে রয়েছেন ভৈরব। আমি ভৈরবকে দিয়ে শুরু করবো। ভৈরব, যে দলটাকে তুমি সমর্থন করো, যে দলটার ঝান্ডা নিয়ে তুমি ভোটের সময় রাস্তায় বেরো, সেই দলটার শাসক দল, সেই দলটার প্রথম লাইনটাই ছিল বদলা নয় বদল চাই, পরিবর্তন চাই, জঙ্গলমহল হাসছে, আজ কি হাসছে এই শিশুদের, শিশুদের চোখগুলোতে তুমি চোখ মেলাতে পারবে? অপুষ্টিতে ভুগছে ভৈরব, এটা লজ্জা। দেখো, যে পরিসংখ্যান পাওয়া যাচ্ছে, যে তথ্য পাওয়া যাচ্ছে, সেই জায়গাটার নাম অনুযায়ী শালবনি, সেটা হচ্ছে জঙ্গলমহলের একটি জায়গা। জঙ্গলমহল আগের তুলনায় অনেক শান্ত এবং অনেকটা পরিবর্তন হয়েছে। পরিবর্তন কি হয়েছে ভৈরব, সেটা প্রশ্ন নয়, প্রশ্নটা আজও অপুষ্টিতে ভুগছেন শিশুরা। এটা অস্বীকার করার কোনো জায়গায় নেই। অপুষ্টির যে ব্যাপারটা বলছেন, দেখুন, কিছুদিন করোনার জন্য যে আমাদের স্কুলগুলি বন্ধ ছিল, অঙ্গনওয়াড়িগুলো বন্ধ ছিল, তাদের বাড়িতেও খাবার পৌঁছে দেওয়ার ব্যবস্থা রয়েছে। এবং ওখানকার যিনি স্বাস্থ্য আধিকারিক যিনি রয়েছেন, উনিও জানেছেন যে কথাটা ডিনাই করার ব্যবস্থা রয়েছে, কিন্তু পৌঁছেছে বৈঠক। আমি দেখাবো, আমি শোনানোর চেষ্টা করব কি খাবার পৌঁছানোর কথা ছিল আর কি খাবার পৌঁছেছে, কত দিনে পৌঁছেছে, কত মাসে পৌঁছেছে। বৈঠক অভিযোগ আমি তোমায় মুখে বলে দিই, তারপর আমি তোমাকে বাইট শোনাবো। এক মাসের যে চাল ডাল দেবার কথা ছিল, তা তিন মাস পর দেওয়া হচ্ছে, রেশন পর্যন্ত পাওয়া যাচ্ছে না। বড় হচ্ছেটা কি? সত্যি যেটা বলছেন ঠিক আছে, যদি কেউ বলে থাকে সেটা অমান্য করা, যদি কেউ নয়, এটা বাংলার সাধারণ মানুষ বলছেন, বলেছেন সেটা অগ্রাহ্য করার কোনো জায়গা নেই। কিন্তু ওখানকার যিনি আধিকারিক রয়েছেন, তিনিও কিন্তু স্বীকার করেছেন যে ব্যাপারটা কি হয়েছে, জিনিসটাকে উনি দেখছেন, ম্যাটারটাকে উনি দেখছেন, দেখছে, হচ্ছে, হবে, চলছে, চলবে আর কত দিন ভৈরব। আমি আসবো পলাশকে। পলাশ, তুমি যে বিরোধী রাজনৈতিক দলটাকে সমর্থন করো, অর্থাৎ বিরোধী রাজনৈতিক দল বিজেপি, যেই দলটার তুমি ঝান্ডাটা ধরো, পতাকাটা বাঁধো, সেই দলটা বিজেপি, বিরোধী রাজনৈতিক দল, এ রাজ্যে 18টা সাংসদ, যদি এখনো 17টা 77টা বিধায়ক, তোমাদের ভূমিকাটা কি? মানুষের কথা আর কবে বলবে তোমরা? দেখুন, আমরা এই করোনাকালে আমরা দেখেছি কেন্দ্র সরকার সারা দেশে 80 কোটি মানুষ বিনামূল্যে রেশন পেয়েছে, এই রাজ্য তার ব্যতিক্রম হয়নি। আমরা দেখেছি মুখ্যমন্ত্রীকে সেই রেশনকে কাজে লাগিয়ে মাছের তেলে মাছ ভাজতে উনি বলেছেন যে ওনারা নাকি ফ্রি রেশন মানুষকে পৌঁছে দিচ্ছে। আমি একটা ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে NFHC-র 2019-20 রিপোর্ট একটা বলছি আপনাদেরকে, এই রাজ্যে অপুষ্টির ওভারঅলের হার হচ্ছে 7.1%, শিশুদের ক্ষেত্রে যেটা 8.5% মতো। এবং তার চেয়েও বড় খবর যেটা হচ্ছে, যেটা 2015-16 রিপোর্ট ছিল 6.5%। সুতরাং রাজ্য কিন্তু অপুষ্টির হার বাড়ছে। আজকে দেখুন, এই আজকে মমতা ব্যানার্জি নিজেই বলেছেন যে একটা বিড়ি তিনবার খেয়ে কানে গুঁজে রাখতো, তাতে 3 কোটি টাকার বাড়ি হয়ে যাচ্ছে। তাহলে পুষ্টিটা কি শুধু তৃণমূল নেতাদের হচ্ছে? আমাদের ভাই, বিজেপির ভাই যিনি বলছেন, উনি বহু তথ্য দেখাচ্ছেন। উনি যে রেশনের চাল বললেন, আমাদের মোদি স্যার যিনি যে চালটি পাঠিয়েছিলেন, সেই চালটি আপনারাও দেখেছেন, আপনাদের চ্যানেলেই আমরা দেখেছি যে রাজ্যের চালের কোয়ালিটি। আর ওনাদের কোথায় দেখিয়েছে একটু, কোথায় দেখিয়েছে একটু দেখাও না। আর অনুব্রত মণ্ডল যিনি দেখিয়েছিলেন দুটি, সেটা আপনাদের চ্যানেলেও দেখিয়েছে, সেটা আপনাদের চ্যানেল, দুটো চালের কোয়ালিটি আমরা দেখতে পেয়েছি যে পাথর পশ্চিম মেদিনীপুরের এই যে ঘটনা, এই ঘটনার জন্য অন ক্যামেরা আপনি নিন্দা করুন, যারা এই কাজগুলো করেছে, যারা এই কাজের জন্য দোষী, তাদের শাস্তি দিতে বলুন, বলুন অন ক্যামেরা, বলুন ভৈরব। বলছি দেখুন, এটা অলরেডি ওখানকার যিনি আধিকারিক রয়েছেন, তিনি অলরেডি বলে দিয়েছেন যে এই ব্যাপারটা কি হয়েছে, সেই ব্যাপারটা নিয়ে উনি দেখছেন, উনি যথেষ্ট সিরিয়াস। তারপরেও কেন এত সন্তুদা? আপনি নিজেও জানেন যে অপুষ্টির কোথা থেকে কোথায় এসেছে। আমার ভাই যেটা বললো পার্সেন্টেজ, কোথাকার পার্সেন্টেজ সেটা আমি জানি না, বাট হাজারে আমি একটা তথ্য দিতে পারি যে হাজারে কমসে কম 65-35 নেমে এসেছে। না, এটা ভুল তথ্য বিজেপির, খালি এটা বাজার গরম করার তথ্য, এই সমস্ত ব্যাপার। আমি একটা কথা বলে দিই, এত মানুষ দেখছেন, এত সাধারণ মানুষ দাঁড়িয়েছেন, প্রত্যেককে বলবো ভিড় করবেন না, টিভিতে দেখুন, ফোনে দেখুন, ইউটিউবে দেখা যাবে, কিন্তু একটা তথ্য সাধারণ মানুষরা জানেন, টিভির ওপারে যারা রয়েছেন তারাও জানেন, যে পরিবর্তন আনার জন্য তোমাদের বিপুল সমর্থন দিয়েছেন এই বাংলার মানুষগুলো।
এই বাংলার মানুষগুলো তোমাদের বিপুল সমর্থন দিয়েছে, সমর্থন দিয়েছে। কিসের পরিবর্তন হয়েছে? আজও অপুষ্টি আমলাশনের ঘটনা 2004, তখন বিরোধী রাজনৈতিক দলের নেত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি রাস্তায় নেমেছিলেন, তিনি রাস্তায় নেমেছিলেন, তিনি প্রতিবাদ করেছিলেন, মানুষের স্বার্থে প্রতিবাদ করেছিলেন। আজ সেই প্রতিবাদ কোথায় তৃণমূলে? দেখুন, এই সমস্ত প্রবলেমগুলো সলভ করার জন্যই কিন্তু দিদিয়ার আজ শুরু করেছেন দুয়ারে রেশন। আপনারা শুনেছেন যে 500 টাকা করে দিচ্ছেন, মুখ্যমন্ত্রী কাজ শুরু করেছেন, পরিষেবা বঞ্চিতদের তিনি নিজেই আশঙ্কা প্রকাশ করছেন। বলছি যে লক্ষ্মীর ভান্ডারের টাকা আমাদের বিজেপির ভাইয়েরা খুব বলে যাচ্ছে যে ভিক্ষা দিচ্ছে, আসলে কিন্তু ব্যাপারটা হচ্ছে, চাল নিয়ে কথা হচ্ছিলাম, একটা পরিসংখ্যান দিই। কেন্দ্রীয় সরকার আমাদের যারা এখানে মিড ডে মিলের যে ছাত্ররা রয়েছে, তা ছাত্রছাত্রী, তাদের জন্য 150 গ্রাম করে চাল পাঠাচ্ছে পার ডে। আমি যদি 22 দিন ধরি কাজের হিসেব, তাহলে হচ্ছে 3 কেজি 300 গ্রাম চাল পাওয়ার কথা। সেখানে আমাদের রাজ্যে মিড ডে মিলের জন্য বরাদ্দ 2 কেজি চাল, 1 কেজি 300 গ্রাম চাল যাচ্ছে কোথায়? ধান নেই, গোলা নেই, গোলা ভর্তি ইঁদুর রয়েছে, এবং এই শাসক দলের ইঁদুররা ক্রমাগত বাংলার মানুষের গণতন্ত্রকে বিপন্ন করছে। সেই জন্য আজকে আমরা বিভিন্নভাবে ইস্যুগুলোকে তুলছি, এবং মানুষ দেখতে পাচ্ছে যে কোথায় সাধারণ মানুষের যে প্রাপ্য অধিকার। ভাত নিয়ে যদি রাজনীতি হয়, তাহলে এর থেকে লজ্জাজনক আর কিছু হয় না, এর থেকে লজ্জাজনক কিছু হয় না। দেখুন, বিজেপির ভাই যেটা বলছেন, বিজেপি তৃণমূল নয় ভৈরব, রাজনীতির ঊর্ধ্বে ওঠা, সে রাজনীতির ঊর্ধ্বে ওঠার আজকে চেষ্টা করো, কারণ আজকে সাধারণ মানুষের কথা বলার চেষ্টা করো। যারা অপুষ্টিতে ভুগছেন, আমরা শোনে ঘটনার পর আমরা দেখিয়েছিলাম ঝাড়গ্রামের, ঝাড়গ্রাম পুরসভার কাটাবাড়ি এলাকার ঘটনা, সেখানে মানুষ রেশন পাচ্ছেন না। আজকের মানুষগুলো অভিযোগ করছেন, দুয়ারে রেশন করে দিচ্ছেন মুখ্যমন্ত্রী, তিনিও আশঙ্কা প্রকাশ করছেন মানুষের কাছে যে পৌঁছচ্ছে না। এর দায়িত্ব দায়বদ্ধতা কার? এটাই সন্তুদা, এটা আপনিও স্বীকার করছেন যে তিনিও দেখছেন, মুখ্যমন্ত্রী নিজে দেখছেন। দেখুন, একা মুখ্যমন্ত্রী তো হচ্ছে, হবে দেখছি, তবে হবে না। স্থানীয় মানুষ তারা ঠিক কি বলছেন শুনব। আগে যে প্রাইমারি স্কুলে যে খাবারটা পেত, সেইটাতে বেশ ভালোই ছিল, হ্যাঁ, খাওয়া দাওয়া করছিল ছেলেরা, তাতে ভালো ছিল, ওই জন্য সব ঠিকঠাক ছিল। দিয়ে এখন এই লকডাউনের জন্য বন্ধ হয়ে গেছে, বন্ধ হয়ে যেতে এবার খাওয়ার প্রবলেম হচ্ছে, ছেলে খেতে যাচ্ছে বাচ্চা, এইটি হচ্ছে। ওইটা এবার নিজেদেরও বাড়ির লোকেরও হয়তো কিছু গিফলাতি রয়েছে, তাই বাড়িতে বাচ্চা দিয়ে খাওয়া দাওয়া করতে বাচ্চা জোর জ্বালা হলে রোগা যাচ্ছে, নাহলে খাওয়ার দাওয়াই তো ভালো হয়। হাসপাতালে ভর্তি ছিলাম 20 দিন, আগে তো দিদিরা আইসিডিএস এ রান্না করা খাওয়ার দিত, তখন বাচ্চা ঠিকঠাক থাকতো? হ্যাঁ।